আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর আদায় করছি। তিনি এই বিশ্বব্যাপী আতঙ্কময় সময় হোক আমাদেরকে তাঁর মনোনীত দীন ইসলামের কিছু কথাবার্তা শোনার লক্ষ্যে দুনিয়ার উত্তমতম জায়গা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শেষ অর্ধেক তেলাওয়াত করা হয়েছে। এই সূরাটি মুসলমান বলতে সকলেরই মুখস্থ থাকার কথা, অনুবাদ আমরা প্রায় সকলেই জানি। বন্দা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ কীর্তনের পর জগতের শ্রেষ্ঠতম নেয়ামত সিরাতে মুস্তাকিমের দরখাস্ত পেশ করল আল্লাহ পাকের দরবারে। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাই দিন। আমরা সাধারণত সিরাতে মুস্তাকিমের অনুবাদ করি সোজা রাস্তা দিয়ে। আসলে সিরাতে মুস্তাকিম বাঁকা রাস্তাও হতে পারে। এলাকার কাঁচা রাস্তা আপনারা দেখেছেন, সাধারণত মানুষ মধ্যখান দিয়ে হাঁটে, হাঁটার কারণে মধ্যখানে এক ফিট জায়গায় কোনো ঘাস ওঠে না, সাদা থাকে, দুই পাশে ঘাস থাকে। রাতের অন্ধকারে যখন কেউ এই রাস্তা অতিক্রম করে সাদা জায়গা দেখে দেখে হাঁটে, কালো জায়গায় হাঁটে না, কারণ কালো জায়গা ঘাসও হতে পারে, ময়লাও হতে পারে, গর্ত হতে পারে। যদি ঘাস হয় তো বাঁচলাম, ময়লা হলে প্রথমে সন্দেহ জাগে পায়ে কি লাগলো, পা দিয়ে বোঝা সম্ভব নয় বিদায় হাতে ধরে। অন্ধকার রাত হাতে ধরার পরেও পুরোপুরি বুঝে আসে না তো নাকে লাগায়, এরপরে টের পায় যে গু, পাও নষ্ট, হাত নষ্ট, নাক নষ্ট। আর যদি গর্ত হয় হোঁচট খাবে, পা ভাঙবে, গন্তব্যে পৌঁছতে পারবে না, তাই সাদা রাস্তা দিয়ে চলে। রাস্তা যতই আঁকা বাঁকা হোক, এই সাদা রাস্তা দিয়ে চলা নিরাপদ, সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন। এই মধ্যবর্তী সাদা রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। তাই আল্লাহ পাক আমাদেরকে উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ডান দিকে কে অপকর্মে লিপ্ত, বাম দিকে কে উল্টাপাল্টা করছে সব দেখব, যাতে এদেরকেও রাস্তা দেখাইয়ে গন্তব্যে পৌঁছাইতে পারি। মধ্যখানে চল নেওয়ালা উম্মত আমাদেরকে বানাই পাঠিয়েছেন। যারা শুধু ডানে চলে বাম দিকের অবস্থা পুরোপুরি দেখবে না, যারা বাঁয়ে চলে ডানের অবস্থা পুরোপুরি দেখবে না, সতর্ক করবে কিভাবে? এখান থেকে বোঝা যায় পুরা বিশ্ববাসীর পথ প্রদর্শক মুসলিম জাতি। যতদিন মুসলিম জাতিকে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছিল বিশ্ববাসী, বিশ্বে শান্তির বাতাস বয়ে চলছিল। যখন থেকে ভুল করে বসেছে, অশান্তির আগুন জ্বলা শুরু হয়ে গেছে। কোথাও এখন শান্তির বাতাস নেই, সর্বত্র অশান্তি বিরাজমান। সিরাতে মুস্তাকিমের অনুবাদের পর এর একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাফসীর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে তিনটি গুণ রেখে দিয়েছেন, কোনো মানুষ এর থেকে খালি নয়।
একটি গুণ হলো বিবেক, আকল, সকলের কাছে আছে বেশার কম কম। এমন কি যাদেরকে আমরা পাগল বলি ওদেরকেও কখনো আগুনে ঝাঁপ দিতে দেখবেন না, সেইটুক বুঝে আগুনে ঝাঁপ দেওয়া যায় না, ঝাঁপ দিলে আমি পুড়ব, মারা যাব, কষ্ট হবে, বোঝা গেছে? তারও কিছু আকল বিবেক বুদ্ধি আছে। দুই নম্বর রাগ গুসা, বেশার কম সকলের কাছে আছে। তিন নম্বর যৌন শক্তি, এটাও বেশার কম সকলের কাছে আছে। প্রত্যেকটি গুণ আবার তিন ভাগে বিভক্ত, আকল তিন প্রকার, রাগ গুসা তিন প্রকার, যৌন শক্তিও তিন প্রকার। আকল এক প্রকার হইল, অনেক বেশি, এই পরিমাণ বেশি ওহির ধার ধারে না, নিজের আকলকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে, সে ষোলানা আকল এবং বিবেক নির্ভর হয়ে পড়ে। আমার আকল আমার বিবেক যা বলবে এটাই সঠিক, ওহি কি বলছে না বলছে ওটা দেখার বিষয় নয়। এই পর্যায়ে যদি কেউ পৌঁছে এরা জীবন গন্তব্যে পৌঁছতে পারে না, এরা অন্ধকারে নিমজ্জিত থাকে। তাই বুজুর্গান দিন বলেন, ফালসফি কো বাসকে অন্দর খোদা মিলতা নেহি, ফালসফি কো বাসকে অন্দর খোদা মিলতা নেহি, দূর তো সুলজা রহা হায় পর সিরা মুলতা নেহি, দূর তো সুলজা রহা হায় পর সিরা মিলতা নেহি। যারা আকলের ঘোড়া দৌড়ায় অন্য কিছুর ধার ধারে না, যতই ঘোড়া দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হয়, গন্তব্যে পৌঁছতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ, দুইজনের বিবেক দুইজনের আকল এক কথা বলে না, এক একজন এক এক কথা বলে, এখন কাটটা ঠিক কাটাবে ঠিক। তাই এই রাস্তার একজন ডক্টর ইকবাল মরহুম আকলের ঘোড়া বহু দৌড়িয়েছেন, শেষমেশ এ কথা বলে হাতিয়ার ঢেলে দিলেন, আব জনো সে কাম লুঙ্গা মাইরা হে তাহাকে কমে, আব জনো সে কাম লুঙ্গা মাইরা হে তাহাকে কমে, আকলকে পিছে বহুত হি ওয়াক্ত জায়ের হো চুকা। আল্লাহ, আকল আর বিবেকের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছি। ইকবাল তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, এখন জুনুন তথা ওহির মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করবে, আকল দিয়ে গন্তব্যে পৌঁছা যাবে না। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এ কথা বলে দোয়া করতেন, চুকা মাই মেরে মাওলা মুঝে সাহেব জুনো কর, মেরে মাওলা মুঝে সাহেব জুনো কর। আল্লাহ, আকলার বিবেকের উকুন বেছে নিয়েছে, গন্তব্যে পৌঁছতে পারলাম না। তাই ইকবাল তোমার দরবারে ফরিয়াদ করে, ইকবালের নামটি ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। এই যে আপনারা কাজকর্ম ছেড়ে ব্যস্ততা ছেড়ে মসজিদে বসে আছেন, এক শ্রেণীর লোক বলে এরা পাগল। যারা মাদ্রাসায় পড়ে কোরআন শেখার চেষ্টা করে কোরআন বুঝার চেষ্টা করে আলিফ বা তা সা পড়ে এদেরকে পাগল মনে করে, দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আজ থেকে 50 বছর পূর্বে আমরা চন্দ্রে পৌঁছে গেছি, পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র 17 মিনিট লাগে, আর এরা এখনো
আলিফ বাতা সা নিয়ে ব্যস্ত, পাগল না হইলে? কে পাগল আর কে ভালো এটা পাগল কোনোদিন বুঝে না। পাগল মনে করে একমাত্র আমি ভালো, বাকি সব পাগলের গোষ্ঠী, পাগলের স্বভাব। পাগল মনে করে আমি সবচেয়ে বুঝি, এই পরিমাণ কেউ বুঝে না। আমি এক পাগলকে দেখেছি ডাস্টবিন ময়লার ইস্তফা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, প্রেসিডেন্টের বক্তব্য, সেই প্রেসিডেন্ট। এদিকে পরনে কিন্তু লুঙ্গি পায়জামা কিছু নেই, প্রেসিডেন্ট। আমাদের পাবনা হেমায়তপুর পাগলাগারতে দুই মন্ত্রী গেছিলেন পরিদর্শন, স্বাস্থ্যমন্ত্রী। ঢুকার পর এক আধা পাগলের সাথে সাক্ষাৎ হয়। তা আধা পাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তা আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দিলেন, আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। আধা পাগল বলে, হ্যাঁ, এখানে আসলে নতুন নতুন কত দাবি দেওয়া শোনা যায়, দু চার দিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে তার ধারণায় আরো দুই পাগলের আমদানি হয়েছে। এক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল দোয়ার জন্য, এসে বলছে, হুজুর, যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত, চিন্তা করে। তো পাগল মনে করে একমাত্র আমি বুদ্ধিমান, বাকি সব পাগলের জাত। আলিফ বা কাসা এরা পড়তেছে, মসজিদে আসে নামাজ কালাম পড়ে, ওরা মনে করে এরা সব পাগলের গোষ্ঠী। তো বাস্তবতা কি? ডক্টর ইকবাল মরহুম বলেন, পরবাস হয় দোনো কা এসি এক ফেজা মে, পরবাস হয় দোনো কা এসি এক ফেজা মে, কুরগাস কা জাহাঁ ওর হয় শাহি কা জাহাঁ ওর, কুরগাস কা জাহাঁ ওর হয় শাহি কা জাহাঁ ওর। দুইটি পাখি এক জায়গায় ওড়ে, জমিন থেকে অন্তত 20 কিলোমিটার উপরে, একটির নাম শকুন আর একটির নাম শাহিন। কেন এরা এত উপরে ওড়ে? শকুন উপরে উঠে দেখে কোথায় মরা গরু আছে, আর শাহিন উপরে উঠে দেখে কোন জিন্দা পাখি তার দলবল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যত উপরে উঠবেন তত অনেক বড় জায়গা দেখা যাবে, বসা অবস্থা যতটুকু দেখবেন দাঁড়াইলে আরো বেশি জায়গা দেখা যায়, দশতলা বিল্ডিং এর ছাদে উঠলে অনেক জায়গা দেখা যায়। এরা 20 কিলোমিটার উপরে উঠলে অন্তত পুরা ভারতবর্ষ এক নজরে দেখা যাওয়ার কথা, কোথায় মরা গরু আছে। যখন তার দৃষ্টিগোচর হয় অমুকখানে একটি মরা গরু পড়ে আছে, সে এখানে এসে এই মুর্দা খায়, শকুনের টার্গেট মুর্দা। শাহিন দেখে কোন জিন্দা পাখি বিচ্ছিন্ন হয়ে গেছে তার দলবল থেকে, এমন কোন পাখি দেখি ওখানে এসে ছৌ মেরে জিন্দা পাখি ঠিক হয়ে গেল। এই দুইটি পাখি শকুন আর শাহিন, এদের মধ্যে ব্যবধান কি পরিমাণ? জিন্দা আর মুর্দার মধ্যে যে পরিমাণ, একজনের টার্গেট না পাক মুর্দা, আরেকজনের টার্গেট জিন্দা, যদিও উড়ার জায়গা এক, টার্গেট ভিন্ন। এবারে আসুন, কেউ তো খুব ঠাট বাট গিয়ে এ বি সি ডি এগুলো করতেছে, আরেকজন বাংলা টিনের ঘর বাংলা হোগলা পাতার চাটাইতে বসে বসে আলিফ বা তা সা করতেছে। দুজনকে জাতি বলে, ছাত্র পড়ালেখা করে, ব্যবধান কত? একজনের এ বি সি ডি পড়ার উদ্দেশ্য হলো মুর্দা দুনিয়া কিভাবে কামাই করতে পারি, আর কোন উদ্দেশ্য আছে? পয়সা কামাই করতে পারি কিভাবে মুদ্রা দুনিয়া। আরেকজনের আলিফ বাতা সা পড়ার উদ্দেশ্য জিন্দা খোদাকে কিভাবে হাত করতে পারি মুদ্রা দুনিয়ার। জিন্দা খোদা যে ব্যবধান, এই দুই ছাত্রের মধ্যে সেই ব্যবধান। পরবাস হয় দোনো কা এসি এক ফেজা মে, পরবাস হয় দোনো কা এসি এক ফেজা মে, কুরগাস কা জাহাঁ ওর হয় শাহি কা জাহাঁ ওর। যদিও উভয়জনকে ছাত্র বলা হয় কিন্তু টার্গেট আকাশ পাতাল তফাৎ।
জিন্দা খোদাকে হাত করতে পারলো? শুধু দুই টাকার মুর্দা দুনিয়া নয়, পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ তখন আমার হয়। বাদশাহ হারুন রশিদ আব্বাসে খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গমাইল। ঘটনাক্রমে তিনি একটি কালো কুশ্রী বান্দি দাসীকে ভালোবাসেন। তার এই ভালোবাসার খবর মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে গেছে। এরা এখন বলাবলি করে, এই বিশাল রাজ্যে সুন্দরী যুবতী দেখেনি, কালিশালী কুশ্রী এই বান্দি পেয়েছে ভালোবাসত। তাদের আলোচনা সমালোচনার আওয়াজ মাঝে মধ্যে বাদশার কানেও পৌঁছে। বাদশা দেখলেন, কেন আমি একে ভালোবাসি, এই মন্ত্রী মিনিস্টারদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে বুঝাইতে হবে কাজে, কথায় নয়। কথার বুঝ স্থায়ী থাকে না, কাজের বুঝ স্থায়ী থাকে। আমাদের দ্বীনে ইসলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে গেছেন, কথায় না কাজে। হুজুরের কথাকে বলা হয় কাউলি হাদিস, কাজকে বলা হয় ফেয়েলি হাদিস। হাদিসের কিতাবগুলো আপনি খুলে দেখুন, আমার ক্ষুদ্র স্টাডি, ক্ষুদ্র লেখাপড়া, হাদিসের সবচেয়ে বড় যে কিতাবটি পড়েছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ, হাম্বালি মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা, তার সংকলিত হাদিসের কিতাব 52 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান, 38 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কাবীর, 35 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস সুনানুল কুবরা, 24 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা আরেকটি হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, 15 খণ্ডে ছেপে এসেছে। আরেকটি হাদিসের বড় কিতাব শেখ আলী আল মুত্তাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল, 18 খণ্ডে ছেপে এসেছে। আরেকটি বড় কিতাব হাদিসের ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস সহীহ ইবনে হিব্বান, 14 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে বড় কিতাবটি দেখেছি, ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 10 খণ্ডে ছেপে এসেছে। আরেকটি কিতাব হাফেজ নূরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউল জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, 10 খণ্ডে ছেপে এসেছে। এই কিতাবগুলো পড়ে দেখুন, 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেলি হাদিস, কাজের হাদিস। 3 ভাগের 1 ভাগ থেকেও কম কাউলি হাদিস, কথার হাদিস, কথা কম কাজ বেশি। তো বাদশাহ দেখলেন, কেন আমি এই কালো বান্দিকে ভালোবাসি, বুঝিয়ে দিতে হবে কাজের মাধ্যমে, কথায় নয়। কাজের মাধ্যমে বোঝানোর লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। কালো বান্দিটিও সেই মজলিসে আছে। বাদশাহ বললেন, রাজকোষের গেট খুলে দাও, হীরা মণি মুক্তা জওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এগুলোকে মাঠে ছিটিয়ে দাও। মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা করে, বাদশাহ তো দেমাগ দেখা যায় ঠিকানাই নেই, এগুলো কি ছিটানোর বস্তু, আলমিরার ভিতরে সংরক্ষণ করে রেখে দেওয়ার বস্তু,
বাদশার হুকুম ছিটানো হইল। এবার বাদশা বললেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে। এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি অর্থমন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়বে মাঠে, মুহূর্তের মধ্যে ময়দান সাফ, এদের বস্তা ভর্তি হীরা মণি মুক্তায় চাওকার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা। কালো বান্দি কি মজলিসে আছে? বাদশার পার্শ্বে দাঁড়িয়ে বাদশার কাঁধের উপর একখানা হাত রেখে এদের তামাশা দেখতেছে। মন্ত্রী মিনিস্টাররা মনে মুক্তা কুড়ায় আর বলাবলি করে, এতদিন তো দেখতাম রং নেই, রূপ নেই, শ্রী নেই, আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মনে মুক্তা কুড়িয়ে মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারে, সে তামাশা দেখতেছে দাঁড়াইয়ে, আর এর জন্য বাদশা পাগল। মনে মুক্তা কুড়ানো শেষ, বাদশা বললেন, সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। এবার সকলের সামনে বাদশা ওই কালো বান্দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বান্দি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? না আসার সম্ভাবনাই তো বেশি, তাহলে সুযোগ কেন হারিয়ে ফেললি, মনে মুক্তা কেন করেলি না? বান্দির জবাব দেয় বাদশা, একটু আগে আপনি যে কথা বলেছিলেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি এখনো কি অটল আছেন? আগের যুগের রাজা বাদশারা যা বলতো তার উপরে অটল থাকত। আমি যখন ক্লাস ফোরে পড়ি একটি কবিতা পড়েছিলাম, হবুচন্দ্র আর গোবচন্দ্রের কবিতা। হবুচন্দ্র রাজা বলে গোবচন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কানতে কেহ পারবে না কো যতই মোরক শোকে, হাসবে আমার যাতে প্রজা হাসবে তত লোকে। জোরপূর্বক হাসি রাজ্য বানাইতে চায়। মন্ত্রীকে ডেকে জানাই দিলেন, রাজা আইন করে দাও কাঁদা নিষেধ, হাসতে হবে সকলকে। জোর পূর্ব সুখের রাজ্য বানায়, হাসির রাজ্য বানায়, সুখ কি জোর করলে হয়? মন্ত্রী আইন করে দিলেন কাঁদা নিষেধ, যে কানবে তাকে শুলিতে চড়তে হবে। আইনের পর এখন আর ভয়ে কেউ কাঁদে না, কাঁদার জায়গায় হাসে। কিন্তু তৎকালীন শুলির অবস্থা ছিল, যদি দৈনিক একজনকে শুলে না চড়ানো হয় তো শুল নষ্ট হয়ে যায়, এখন অপরাধী নেই, শুল নষ্ট হতে চলছে। মন্ত্রী এসে বলছে, রাজা মশাই কোনো অপরাধী নেই, সকলে হাসে কেউ কাঁদে না, শুল নষ্ট হতে চলছে, শুল রক্ষা করার কি বুদ্ধি? কি কেউ কি বলেও কাঁদে না? কইছি না বলেও কাঁদে না। লোকজনকে ডাকো, কাঁদা কি কেউ বলে? লোকজনকে ডাকা হইলো, এই তোমরা কেউ বলেও কাঁদো না, রাজা মশাই আপনার আইনের যে পাওয়ার, আমরা তো কাঁদা ভুলেই গেছি। এখন তো দেশের অবস্থা হলো পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে, সবাই হাসে কেউ কাঁদে। আপনার আইনের যে তেজ কাঁদা তো ভুলেই গেছি। রাজা বললেন, আশ্চর্য কথা, কাঁদা কেউ বলে? এই কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এভাবে কাঁদতে হয়। মন্ত্রী দাঁড়ায় বলছেন, রাজা মশাই আপনার তো আইন, যে কানবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কানলেন পড়ছেন কি হবে? আমরা হলে রাতারাতি সংসদ ডেকে দিতাম আইন পরিবর্তন করে। রাজা বললেন কি? রাজা বলেন, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব তৈরি করো সুল, আইন বলবৎ থাকবে, আমি শুলে চড়ব, অসুবিধা নেই, কিন্তু আইন ভঙ্গ করা যাবে না। নৈতিকতা। হারুন রশিদ জিজ্ঞেস করলেন, সুবর্ণ সুযোগ কেন হারিয়ে ফেলি? বান্দি জবাব দেয়, একটু আগে যে আপনি বলেছিলেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর এখনো অটল আছেন? বাদশা বললেন, হ্যাঁ অটল আছে। তাহলে একটু তাকিয়ে দেখুন তো আমার হাত ঠিক কার উপর পড়ে আছে? বান্দির হাত তো বাদশার উপরে।
বাঁধি বুঝাই দিল বাদশাহ, এক মুহূর্ত আগে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাস, এখন আমি আপনার মালিক, আপনি আমার গোলাম, আপনার আন্ডারে এই মন্ত্রী মিনিস্টারটা। ওদের বস্তার ভিতরে হীরা মণিমুক্তা জওহর বোঝাই থাকলে কি হবে? মন্ত্রী মিনিস্টারের মালিক আপনি, তাদের মাধ্যমে ওই মণিমুক্তার মালিকও আপনি, আর আমি যে আপনার মালিক, এখন সব কিছুর মালিক আমি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর তু এক নেহি মেরা তো কোই সাই নেহি মেরি, আগর তু এক নেহি মেরা তো কোই সাই নেহি মেরি। আল্লাহ যদি আমার হন, গোটা সৃষ্টি জগৎ আমার, আর তিনি আমার না হল, দুনিয়ার বাদশা হতে পারি, বাস্তবে আমি পথের ফকির, আমাকে খালি হাতে জগৎ থেকে বিদায় নিতে হবে, কিছুই সাথে নিয়ে যেতে পারবো না, ফকির। তা হযরত মারুফে কারকি রাহমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেমন আছেন? বললেন, যার মত অনুযায়ী পুরা সৃষ্টি জগৎ চলে, তার সুখ শান্তির কোনো ইয়ত্তা আছে? থেকে জিজ্ঞেস করতেছো কেমন আছেন? বলেন কি, এত বড় দাবি তো পয়গাম্বরা করতে পারে না। কহো, আমি পারি, আমার মত অনুযায়ী পুরো সৃষ্টি জগৎ চলছে, এটা কি করে সম্ভব? আমার মতকে আমি আল্লাহর মতের আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি, আমার আল্লাহর যেই মত আমারও সেই মত, তো আমার মতে তো চলতেছে, এর থেকে বড় শান্তি আর কি আছে? ভারতে যমুনা নদীর পাড়ে এক বুজুর্গের বাড়ি ছিল, নাম ছিল শাহাদৌলা। কোন রকম একটি ঝুপড়ি উনি আর ওনার স্ত্রী বসবাস করেন, আর কেউ নেই। তুফান শুরু হয়ে গেছে, এখন ঝুপড়ি নড়বড় করতেছে, পড়ে পড়ে অবস্থা। স্ত্রী বললেন, আরে মাথা গোজার একটি তো ঠিকানা, এটা পুরো যাচ্ছে, আপনি একবারে নিশ্চিত বসে আছেন, কোন ফিকির টিকির নেই, কিন্তু কি ফিকির করব, একটু মাছ টাছ নিয়ে ঠেকা ঠুকা দেন না। স্ত্রীর যন্ত্রণার মাছ নিয়ে বেরিয়ে গেছেন, বাঁশ হাতে নিয়ে বের হয়ে তুফান যেদিক থেকে ঠেলে উনি সেদিক থেকে লাগিয়ে ঠেলা আরম্ভ করছেন, তুফানও ঠেলে উনিও ঠেলে। স্ত্রী বলেন, আরে বুঝবুদ্ধি কোথায় গেছে আপনার? কই কি, যদি আধা ঘন্টা পরে ঝুপড়িটা পড়ত, এখন তো আধা ঘন্টা আগে পড়বে, তুফানও ঠেলে আপনিও ঠেলেন, তো কি করতাম? উল্টা দিক থেকে লাগাইয়া ঠেলে। কয়, হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে, আশেপাশের মানুষের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, কিন্তু শাহাদৌলা ঝুপড়িটা করলো না। আল্লাহ, কেন? যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর তু এক নেহি মেরা তো কোই সাই নেহি মেরি। এরা আলিফ বা তা সা পড়ে জিন্দা খোদাকে ধরার জন্য, আর ও আরেক লাইনে গিয়ে পড়তেছে মুদ্রা দুনিয়া কামানোর জন্য। যদি ঠিকই এ খোদার হয়, খোদা এর হয়, তো পুরা দুনিয়া তখন তার হয়। হযরত মারুফ কারকিকে আরেকদিন জিজ্ঞেস করা হচ্ছে, মারুফ চাকরি বাকরি করতে দেখি না, ব্যবসা বাণিজ্য করতে দেখি না, চাষ আবাদও করতে দেখি না, খাও কোত্থেকে? উনি প্রশ্ন তারিখে বলতেছেন, তোমাকে তো দেখি বড় বেকুব, কোত্থেকে খাওয়া জিজ্ঞেস করলাম, বেকুবের কি করলাম? তোমার প্রশ্ন বলতেছে তুমি বেকুব কিভাবে? আপনারা রাইস মিল দেখেছেন, উপরে একটি চুম্বি থাকে, ডান ঢেলে দিলে নিচে দিয়ে চাল বেরিয়ে আসে, দৈনিক অন্তত 100-150 মন চাল বের করতে পারে, উপর দিয়া দাম দিলে নিচে দিয়া চাল বের হয় 100-150 মন। এখন কেউ যদি এসে ওই চুঙ্গিকে জিজ্ঞেস করে, চুঙ্গি এত ধান কোথায় পাও, 150 মন চাল বের করো, ও দাম পাও কই? চুঙ্গি কি বলবে? তুমি তো বড় বেকুব, দান তুই পাই না পাই তা আমার চিন্তা, আমার মালিকের চিন্তা। মালিককে জিজ্ঞেস করা কোথায় ধান পায়, ধান পাইলে আমি চাল বানিয়ে বের করে দেই, না পাইলে আমি সব কোনো কাজ নেই, তো মালিকের প্রশ্ন আমাকে করতেছো, বেকুব না হইলে? তো মারুফ কার কি বলতেছেন, আমিও তো এরকম একটা মেশিন, এখান দিয়ে যদি আমার মালিক লোকমা ঢুকায়, আমি ওখান দিয়ে বের করে দিই ময়লা বানাই, আমার কাজ,
আর যদি না ঢুকান আমি অফিসার। তো কোথার থেকে ঢুকাবেন? চিন্তা তো আমার নয়, এটা আমার মালিকের। কারণ মালিক জানাই দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফিল কিতাবিন মুবিন। ও বান্দা, শুধু তুমি নও, এমন কোন প্রাণী নেই জমিনে বিচরণকারী, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না আছে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, সে কোথায় থাকবে, তার সমাধি কোথায় রচিত হবে, কুল্লুম ফি কিতাবিম মুবিন, সবকিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। দায়িত্ব তো ওনার কাছে, আমার কাছে নয়। কিন্তু দূরদর্শিতা না থাকার দরুন মনে করেন এই দায়িত্ব আমার, মালিকের দায়িত্ব নিয়ে গোলাম যদি টানাটানি আরম্ভ করে, এই গোলাম জীবনে প্রমোশন পাবে? জীবনে মানে মালিকের দায়িত্ব মালিকের, গোলামের দায়িত্ব গোলামি করা, মালিকের কাজ নিয়ে টানাটানি নয়। দূরদর্শিতা না থাকার অভাব। এক মহিলা এক হুজুরকে দাওয়াত করছে খানা খাওয়া, হুজুর যাওয়ার সময় ছোট একটি বাচ্চা সাথে নিয়ে গেছেন। মহিলা পর্দানিশীল, কিন্তু খাবার যে পরিবেশন করবে এমন কোন পুরুষ লোক গড়ে নেই। পর্দাও ঠিক রাখতে হবে, মেহমানদারিও ঠিকঠাক করতে হবে। সে মধ্যখানে একটি পর্দা ঝুলিয়ে এক পাশে হুজুরকে বসতে দেয়, আর এক পাশে মহিলা পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, মাছের পেয়ালা, গোস্তের বাটি সব ঠেলে দেয়। হুজুর খান, ছোট বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাই বসে গেছে। একটু পর হুজুর জিজ্ঞেস করতেছেন, এই বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? পর্দা দেখি। কি হয়েছে পর্দার, কি দেখো পর্দা? হুজুর দেখেন না পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোস্ত বের হয়, এই পর্দাটা পাইলে কোথায় মহিলা? এমন একটি পর্দা যদি আমরা পাইতাম তো বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ বের করতাম খাইতাম, গোস্ত বের করতাম খাইতাম, আর কোনো চিন্তা ছিল? হুজুর বলেন, গোলামের গোলাম পর্দা ভিতর থেকে বের, তোর দূরদর্শিতার অভাব, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছিস পর্দা থেকে বের হয়। বাস্তবে পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, সেই ঠেলে সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারবে? তেমনি ভাবে যাদের দূরদর্শিতার অভাব, এরা মনে করে আমার ক্ষমতা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাষাবাদ আমাকে খাওয়ায়। যাদের দূরদর্শিতা আছে এরা বোঝে এগুলি সব পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতি হাত। আমার আল্লাহ ওদিক থেকে ঠেলে না দিলে জমিনের বাফের ক্ষমতা নেই ফসল দিতে পারে, ব্যবসা বাণিজ্যের বাফের ক্ষমতা নেই উন্নতি দিতে পারে। এগুলো সব পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। যাদের দূরদর্শিতার অভাব তারা মনে করে এগুলো আমাকে খাওয়ায়। এই জন্য সঠিক লাইন বাদ দিয়ে সুদ ঘুষ চুরি ডাকাতি ধোকা চাঁদাবাজি মস্তানি জবরদখল এগুলো রাস্তা একটা করে নিয়েছে, বুঝা গেছে আমার আল্লাহর উপরে আস্থা নেই, আল্লাহকে রিজিক দা পায় বিশ্বাস নেই, না হয় কেন চুরি করে, কেন ঘুষ খায়, কেন সুদ খায়, কেন জবরদখল করে, কেন চাঁদাবাজি করে, কেন মস্তানি করে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক আমার আল্লাহ, আল্লাহকে হাত করতে পারলে সব আমার। তাই কোন বুজুর্গ বলছেন, মুলকে রাবগ জারো মালক রাবে গির তাবে ইয়াবি মুলকে সদা আয় ফকির, তাবে ইয়াবি মুলকে সদা আয় ফকির। মুলুক ছেড়ে মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমাকে ধরার জন্য পিছনে দৌড়বে, আর মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়বে কিছুই পাবে না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু মুফতি শেখ হযরত বলেন, দো গামে চলে থেকে নজর আ গই মঞ্জিল,
दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर के तलब से, मरकब कोई बेहतर न मिला तर के तलब से। कोई दुई कदम चललाम, देखेछि गंतव्य पहुंचे गेछि, एत तातारी किभाबे पहुंचलाम। दुनियार मोह विसर्जन दो, अल्लाह के हाथ करो, द्रुत तुमि गंतव्ये पहुंचते पारबे। এর থেকে দ্রুতগামী কোনো যানবাহন নেই। হযরত দৃষ্টান্ত দেন, কয় দেখো সূর্য যখন পূর্ব আকাশে, তখন তোমার ছায়া পশ্চিম দিকে লম্বা। এই ছায়াকে ধরার জন্য তুমি যত দ্রুত পশ্চিম দিকে দৌড়াবে, ছায়া তত দ্রুত দৌড়বে, জীবনও ধরতে পারবে না। হ্যাঁ, যদি তুমি একটু রোগ পরিবর্তন করে দাও, পশ্চিমের পরিবর্তে পূর্ব দিকে হাঁটো, এখন দেখবে ছায়া তোমাকে ধরার জন্য দৌড়তেছে পিছনে পিছনে। দুনিয়াটা এরকম, এটাকে পিছনে রেখে দৌড়াও, দুনিয়া তোমাকে ধরার জন্য দৌড়বে, আর দুনিয়া ধরার জন্য দৌড়বে, ধরতে পারবে না। ইশারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলোর যে মূল গোড়া দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ব্রিটিশ আমলের কথা, এক ব্যক্তি 1,00,000 টাকা নিয়ে এসেছে হযরতকে হাদিয়া দিবে। তখন তার 1,00,000, এখন কয়েক কোটি টাকা। আমরা হলে বলতাম, চলেন আপনি একবারে চাইনিজ হোটেলে নিয়ে নাস্তা মাস্তা করাই নেই, এ পরে হাদিয়া যতই পিড়া পিড়ি গ্রহণ করতে চান না। লোকটি দেখলে হুজুর তো নিবে না আসার, কিন্তু তার আবেগ সে দিবি। কুর্সিকে যাওয়ার পথে দুয়ারের বাইরে হুজুরের জুতা, জুতোর উপরে, তখনকার তো কাঁচা টাকা ছিল, স্বর্ণের টাকা রূপার টাকা সব ডেলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ হযরত বেরিয়ে দেখেন যে টাকার স্টুক দুয়ারের ওই জুতা, জুতা তো টাকা নিচে ঢাকা পড়ে আছে। তাই আমার জুতা কোথায়, এখানে তো রাখছিলাম, খুঁজতে খুঁজতে দেখে টাকার নিচে জুতা, জুতা ভর্তি টাকা। তো হাসতে হাসতে বললেন, মাই তো দুনিয়া কো লাত মারনা চাইতি হুঁ, ফির ভি দুনিয়া মেরি জুতিয়ো কে অন্দর হোকর ভি মেরে পাস আনা চাইতি হ্যায়, আমি তো দুনিয়াকে লাঠি মারতে চাই, তারপরে দুনিয়া আমার জুতার ভিতরে করো, আমার কাছে আসতে চাই। কেন? যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর তো এক নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আল্লাহকে হাত করতে পেরেছে। তো যাই হোক, বলতেছিলাম আকল যদি খুব বেড়ে যায়, অহির ধার ধারে না, আকর নির্ভর হয়ে পড়ে, এরা জীবনেও গন্তব্যে পৌঁছতে পারে না। বড় মনে করে একমাত্র আমি বুঝি, বাকি সব মূর্খের গোষ্ঠী। কিন্তু বাস্তব কি? বাস্তব হলো সে যে বোঝে না, এটাও বোঝে না, এদেরকে বলে ডবল মূর্খ। যে আসলে আমরা তাদেরকে মূর্খ মনে করি, সে বোঝে আমি বুঝি না, আর যে অনেক বড় বুদ্ধিজীবী আমি, সে মনে করে আমি সব বুঝি। এই মুসল্লি আর মৌলভীরে কি বুঝে, বোঝে না যে এটাও বোঝে না। এদের ব্যাপারে বুজুগানা দিন বলেন, আকাশকে দাদা নাদ ও বেদা নাদ কে বেদা নাদ, আকাশকে নাদা নাদ ও বেদা নাদ কে বেদা নাদ, দরজা হলে মোরা কফা বাদা দার বেমানাদ, দরজা হলে মোরা কফা বাদা দার বেমানাদ। এরা সবসময় ডবল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত থাকে। আকলের এক প্রকার পাইলাম, এটা কুৎসিত, এটা প্রশংসিত নয়। আরেক প্রকার একেবারে কম, এত কম এত কম, সমাজে এদেরকে মনে করে বেকুব। এক বেটা মালিকের কাজ নষ্ট করে ফেলেছে, মালিক তাকে গালি দিল বেকুব, সে আসতে বলে স্যার আমার নাম একুব, বেকুব নয়। চিন্তা করে তাকে যে গালি দিচ্ছে, এটাও বোঝার মতো আকল নেই, মনে করছে মালিক নাম ধরে ডাকতেছেন, ভুল করতেছেন, একুবের জায়গায় বেকুব বলতেছেন, তো স্যার আমার নাম একুব, বেকুব নয়। চিন্তা করে এটাও প্রশংসিত নয়। আরেক প্রকার মধ্যবর্তী অবস্থা, একেবারে বেশিও নয় আবার একেবারে কমও নয়, মাঝামাঝি জায়গায়, একে বলা হয় একমত, এটা প্রশংসিত। আমার আল্লাহ বলেন, ওয়া মাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদেরকে হিকমত দেয়া হয়েছে, বেকুব নয় আবার আকল সীমা লঙ্ঘন করে না, আকল নির্ভর হয় না, বরং ওহী নির্ভর হয়।
অনেক ভালাই দেয়া হয়েছে, অনেক মঙ্গল তাকে দেয়া হয়েছে। তো আকলের মধ্যে মধ্যম স্তরকে পাইলাম প্রশংসিত, রাগ আর গোসা এটাও তিন প্রকার, এক প্রকার অনেক বেশি। সবসময় মুখে থাকে আগুন, সমাজ তাকে পছন্দ করে না, খুব কুকুরের মতো গেউগেউ করে, সে প্রশংসনীয় নয়, একে বলে জাজবারা, নিন্দিত। আরেক প্রকার গোসা এত কম, দেশি ভাষা বলে স্যাডবেট নেই, এরা মজলুম হয়ে থাকতে হয় সবসময়, জালেমকে জুলুমের সুযোগ দেওয়াও অপরাধ, তাই এটাও প্রশংসনীয় নয়। গোসার আরেক স্তর হল মাঝামাঝি স্তর, যাকে বলা হয় সাজাত বাহাদুর, দুশ্মনকে পরাজিত করা, এটা আসল বাহাদুরি নয়, নিজের গোসা হজম করতে পারা, এটা আসল বাহাদুরি। এখন হুজুর গোসা তো আসে, হজম করব কিভাবে? হাদিস শরীফে হজমের তরিকা উল্লেখ আছে, দান অবস্থা যদি গোসা আসে তো বসে পড়ো, বসা অবস্থায় গোসা আসলে শুয়ে যাও, আমরা কি করি? শো অবস্থায় গোসা আসলে উঠে বসি, আর বসা অবস্থায় গোসা আসলে দাঁড়াইয়া আস্তে গোসা আয় আমার সামনে দেখি, উল্টা তো গোসা তো আরো বাড়ো, শুয়ে গেছে গোসা থামে নেই, ঠান্ডা পানি পান করো, এরপরও থামে নেই, উজু করে আস, উজু করছি থামে নেই, গোসল করো পানিতে ডুব, গোসল করছি থামে নেই, তো বেশি বেশি আরো জুবিল্লা পড়ো থামে নেই, বিসমিল্লাহ পড়ো থামে নেই, ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস করতে থাকো কই থামে নেই, দুরুদ শরীফ পড়ো এতক্ষণে থেমে যাবে, দুরুদ শরীফের তাসির হলো ঠান্ডা। এই জন্য যারা আরবে গেছেন দেখছেন, দুজন যদি কথা একটু উঁচু হয়ে যায়, তৃতীয় ব্যক্তি এসে বলে সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ শরীফ পড়ো, উভয়জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ঠান্ডা হয়ে যায়, ঝগড়া শেষ, যে দুরুদ শরীফের প্রভাব, এতক্ষণে গোসা ঠান্ডা হবে। তো গোসা একবারে বেশি হওয়া জাজবারা পছন্দ নেই না, একবারে কম হওয়া যাকে বলে বুজদিলি কাপুরুষতা, এটাও পছন্দ নেই না, মধ্যবর্তী স্তর একে বলে সাজাত, এটা হলো পছন্দ নেই, এটা বাহাদুর। যৌন শক্তি তিন প্রকার, এক প্রকার খুব বেশি, জাগা অজাগা মানে না, বেদ বিচার রাখে না, যেখানে সেখানে ব্যবহার করে, এটাকে বলে ফেস, এটা প্রশংসনীয়। যদি কারো এমন অবস্থা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাগাতার রোজা রাখতে থাকো, একের পর এক রোজা রাখো, এটা কন্ট্রোলে আসে। আরেক স্তর এত কম, বিয়ে শাদি করার সাহস নেই, করলেও স্ত্রী রাখতে পারে না, এটাও প্রশংসনীয় নয়। আরেক স্তর মাঝামাঝি অবস্থায় আছে, যাকে বলে ইফফাত পাকদামানি পবিত্রতা, সীমা লঙ্ঘন করে না, আবার স্ত্রীর হকও আদায় করতে পারে, এটা হলো প্রশংসনীয়। তাহলে তিন গুণের মধ্যম পন্থা তিনটা পাইলাম প্রশংসনীয়, আকল আর বিবেকের মধ্যে মধ্যম পন্থা একমত, রাগ আর গোসার মধ্যম পন্থা সাজাত বাহাদুর, যৌন শক্তির মধ্যম পন্থা ইফফাত, এই তিনটা যার মধ্যে আছে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে, এটাকে বলে সিরাতে মুস্তাকিম। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলেন এটাই কাল আখরাতে আকার ধারণ করবে, পৌঁছে রাতের আকাশ, দুনিয়ার সিরাতে মুস্তাকিম, আখরাতে পৌঁছে রাত, যে এখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারবে সে আখরাতে পৌঁছে রাত পাই দিতে পারবে, আর এখানে যে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারবে না ওখানে সে পৌঁছে রাত পাই দিতে পারবে না। কিন্তু এই যে বুঝলাম প্রত্যেকটি গুণের মাঝামাঝি অবস্থায় থাকা প্রশংসনীয়, নিজে নিজে চাইলে কি মাঝামাঝি অবস্থা থাকতে পারবে? আরেকজন মুরব্বী, আরেকজন আল্লাহওয়ালা, আরেকজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে চলতে হবে, তবে সহজে চলা যাবে, না হয় কঠিন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ কোনো ক্রিয়া করে না, সাথী সঙ্গীরা পরামর্শ দিল হুজুর অমক জায়গায় এক সন্ন্যাসী আছে হিন্দু, ও তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, আপনাকে ওখানে নিয়ে যাই, ঔষধ সেবন করতে হবে না, তাবিজ তুমান ব্যবহার করা লাগবে না, জারফুকরও প্রয়োজন পড়বে না, তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, হযরত নিষেধ করলেন।
কেন করলেন বলেন হতে পারে হযরতের ধারণা যে এই রোগে আমি তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি তে বিদায় কালে এক মুশরিক থেকে উপকৃত হয়ে বিদায় নিব এটা আমার বরদাস্ত হবে না যাই হোক অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে হযরত বেহুশ হয়ে গেলেন লোকেরা এই সুযোগে তাকে নিয়ে গেছে ওই সন্ন্যাসী কাছে সে পাঁচশো বছর তাওয়াজ্জু দিতেছে তাওয়াজ্জু দিতে দিতে এক সময় হযরত সুস্থ হয়ে উঠে বসে গেলেন আশ্চর্য ব্যাপার যেখানে ওষুধ কোনো কাজ করে না সেখানে মুশরিকের তাওয়াজ্জুতে সুস্থ হয়ে গেলাম হযরত জিজ্ঞেস করলেন বেটা এই গুণ তুমি কিভাবে অর্জন করেছো হুজুর এক কাজের বিনিময়ে কি কাজ আমার নফস যা বলে আমি তার বিরোধিতা করি নফসের কথা কখনো শুনি না নফস যদি বলে এখন বলো তো বলবো না নফস যদি বলে এখন খাও খাবো না নফস যদি বলে এখন ঘুমাও ঘুমাবো না নফস যদি বলে এখন আরাম করো করবো না সবসময় নফসের বিরুদ্ধে চলি এই জন্য ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন হযরত বলতেছেন বেটা ইসলাম গ্রহণ করতে নফস বলে কইজি না বলে না তো তো সকল কাজ নফসের বিরুদ্ধে করেছো এটা কেন করো না এটা করে দেখো আরো কত বড় গুণে গুণান্বিত হতে পারো এখন আর সন্ন্যাসীর অবস্থা যেন বলছে জাজাক আল্লাহ কে চশমাম বাজেকার দি মোরা বা জান যা আমরা জেকার দি মোরা বা জান যা আমরা জেকার দি ও আল্লাহর ওলি আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন এতদিন যাবৎ আমি ছিলাম একজন অন্ধ এখন আমি দেখতে পাচ্ছি আমি তো জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিলাম সেখান থেকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন ও আল্লাহর ওলি আর একটা ধাক্কা যদি মারেন জান্নাতের ভিতরে ঢুকতে পারি সাক্ষী থাকুন করে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আগে জাহান্নামের কড়ি এখন জান্নাতের মালিক এক আল্লাহর ওলি সামান্য সংসদে এই ধরনের আল্লাহর ওলিদের বিজ্ঞ আলেমদের সংসবার সান্নিধ্যে গিয়ে যদি তাদের পরামর্শ নিয়ে চলি তো তাহলে এই তিন গুণের মধ্যম পন্থা অবলম্বনকারী সহজে হওয়া যাবে না হয় মুশকিল হবে কোনটা মধ্যম পন্থা আমি একা বুঝব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন মাহফিল এখনো শেষ হয়নি আরো বড় হুজুর আছেন ওনারা বয়ান করবেন দোয়া করুন তারপরে ইনশাল্লাহ আমরা এখান থেকে যাব আল্লাহ পাক আমাদের সকলকে মধ্যম পন্থা অবলম্বনকারী হিসাবে কবুল করে নেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক একটি প্রশ্ন এসেছে প্রশ্ন জামাতে নামাজ পড়ার সময় প্রথম বৈঠকে অথবা দ্বিতীয় বৈঠকে মুক্তাদি যদি তাশাক্কুদ না পড়ে তাহলে তার নামাজের হুকুম কি নামাজ হয়ে যাবে তবে মাকরুহে তাহরিমি হবে উভয় বৈঠকে তাশাক্কুদ পড়া ওয়াজিব ওয়াজিব যদি ছেড়ে দেয় কেউ তো মাকরুহে তাহরিমি হয় তো নামাজ হয়ে যাবে তবে মাকরুহে তাহরিমি হবে